নিয়ে আসলাম। চোদ্দ বছর পর অঙ্কুরের বাড়ি থেকে আবার আসলাম। প্রথম ঈশ্বর সাহেব আমাকে নিয়ে আসছিলেন, এরিক তখন আমার কোলে। রাস্তার দুপাশে তখন সব ফুলে 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 মানুষজন ফুল দিয়ে বরণ করে নিয়ে এসেছিল। অনেক শখ করে এসে সাহেব আমাকে বিয়ে করেছিলেন, অনেক সুখের সংসার ছিল এই সন্তানটাকে নিয়ে, কিন্তু সেটা সহ্য হয়নি অনেকের, কারণ এটা রাজনৈতিক পরিবার ছিল, আমরা প্রাসাদ রাজনীতির শিকার, রাজনৈতিক ষড়যন্ত্রে আমি ছিটকে পড়ি আপনারা সবাই জানেন। আমাদের একমাত্র সন্তান এরিক বিশ্বাস, তার বাবা সবসময় লালন পালন করতেন, বাবার কাছেই থাকত সবসময়। এরিকের জন্য আমার এবং এরিকের বাবার মধ্যে কোনো দূরত্ব ছিল না, কোনো দিন কোনো রকম তর্ক বিতর্ক হয়নি সন্তানের সাথে। প্রতিনিয়ত তুমি আমাকে আলাপ আলোচনা করতেন ছেলের ভবিষ্যৎ নিয়ে, ছেলের শরীর স্বাস্থ্য নিয়ে, ছেলের বেড়ে ওঠা নিয়ে। উনি যতদিন জীবিত ছিলেন ততদিন আমি মনে হয় অনেক অনেক শান্তিতে ছিলাম। একদিন সন্তান নিয়ে যে এত বড় বিপদ হবে, এত ষড়যন্ত্র হবে, এটা কোনোদিন আমি স্বপ্নেও দেখিনি, ভাবতেও পারিনি, আর আমার মনে হয় উনিও কখনো সেটা চিন্তা করেনি। কারণ উনি যখন পার্টির চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, বিশেষ দূত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে তার বিরোধী দলের নেতা হিসেবে যে তার ক্ষমতা, যে পাওয়ার, সারাক্ষণ মানুষজন আসছে যাচ্ছে, উনি সবাইকে মন্ত্রী মিনিস্টার বানাচ্ছেন, এমপি বানাচ্ছেন, মানুষকে বড় বড় ব্যবসায়ী বানাচ্ছেন, বড় বড় ব্যবসা দিচ্ছেন, সব করেছেন উনি মানুষের জন্য। শুধু উনি মনে করেছিলেন বিনিময়ে হয়তো বা উনি একটু ভালোবাসা পাবেন ওনার সন্তানের জন্য, ওনার রেখে যাওয়া একমাত্র সন্তানের জন্য। উনি সিকিউরিটি খুঁজেছিলেন যে এরিককে সবাই দেখে রাখবে, এরিককে সবাই ভালোবাসবে। কিন্তু ওনার মৃত্যুর পরের দিন থেকে প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেল। ভালোবাসা তো দূরের কথা, আমার সন্তানকে খেতে দেওয়া হয়নি। আপনারা সবাই গণমাধ্যমে দেখেছেন, শুনেছেন কি পরিমাণে যুদ্ধ আমাকে করতে হয়েছিল আমার বাচ্চার কাছে ফেরত আসতে। আমার অবাক লেগেছিল যে হ্যাঁ, বাবা মা ছাড়াছাড়ি হয়, বাবা মা সন্তানের জন্য যুদ্ধ করে, অনেক কিছু করে, নোংরামি করে, কিন্তু এখানে দেখলাম যে বাবা মার বাইরে সব মানুষজন সবজন হয়েছে, বিভিন্ন রকম বাধা, বিভিন্ন রকম হুমকি। আমার ছেলেকে বাড়ির ভিতরে আটকে রেখে তারা পচা দুধ খেয়ে খেয়ে রেখেছিল, দিনে একবেলা খাবার খেতে দেওয়া হতো। আমার ছেলে না পেরে যখন আর সহ্য করতে পারে নাই তখন সে আমাকে ডেকে নিয়ে আসছে, মা তুমি আসো, মা তুমি আসো, আমাকে মেরে ফেলবে না, যে দেখলাম তার ঠোঁট ফাটা। এবং শুনে আপনারা অবাক হবেন যে এশের সাহেবের সব থেকে পুরনো বিশ্বস্ত যে ড্রাইভার ছিলেন সে এরিককে মেরে তার ঠোঁট ফাটা ফেটে দিয়েছিল। এই রংপুরের যেসব মানুষদেরকে আমরা 20 বছর ধরে কাজে রেখেছিলাম সেই লোকগুলো তাকে দেখাশোনা করেন, তাকে খেতে দেয়নি এশের সাহেবের বলে যে টুকু সন্তান না খাবে। আমার ছেলে তখন ভয় থত্থর করে কাঁপছিল। তখন থেকে এই যে আমি 8-9 মাস ধরে আমি আমার সন্তান নিয়ে লড়ছি, বিভিন্ন হুমকি, ভয়ভীতি, জিডি কেস, অনেক কিছু, এরিকের নামে একের পর এক উকিলে নোটিশ পাঠানো, সব এসে সাহেবের মারা যাওয়ার পরে আমার ঘাড়ে এসে পড়েছে। মানুষ মনে করছে যে আমি এসে সাহেবের ট্রাস্টের সম্পত্তির জন্য এসেছি, এই ধরনের অপপ্রচারও চালানো হচ্ছে আমাকে নিয়ে। কিন্তু আমি রংপুরের মাটিতে এসে বলে যাচ্ছি আপনাদেরকে, আপনাদের মাধ্যমে, এরিক শুধু আমার সন্তান না, এরিক রংপুরের সন্তান, এরিককে আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। এটি এরিকের বাবা বানিয়েছে এরিকের বাড়ি, এরিকের ঠিকানা, এরিকের যখন মন চায় তখন এরিক আসবে, দেখে রাখবেন আপনারা, আপনাদের দায়িত্ব। গণমাধ্যমের প্রতি আমার অঢেল বিশ্বাস, কারণ তারা আমাকে জেল থেকে মুক্ত করেছিল 2005 সালে, তারা আমার সন্তানের পাশে দাঁড়িয়েছিল যখন গাঁটকে দেখা হয়েছিল নভেম্বর মাসের
14 নভেম্বর আমি যখন উদ্ধার করি প্রেসিডেন্ট পার্ক থেকে, সবসময় একটা গ্রুপ ছিল যে আমাদের মধ্যে একটা ভুল বোঝানো, আমাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করা, এই গ্রুপটার জন্য আমরা ঠিক মতো সংসার করতে পারি। আজও সেই গ্রুপটা, আজও সেই গ্রুপটা অ্যাক্টিভ আছে। তারা এখন পাগল হয়ে গেছে এরিকের সম্পত্তির লুটপাট করার জন্য। এরিকের ট্রাস্টে কি সম্পত্তি আছে জনগণ সবাই জানে, মোটামুটি না জানলে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, জেনে নিতে পারেন। কিন্তু এরিকের কোনো কিছু এরিকের কাছে নেই, সব কিছু দখল, সবাই দখলের জন্য ব্যস্ত হয়ে গেছে। কেউ এই প্রতিবন্ধী বাচ্চাটার কথা একটাবার ভাবে নাই, কেউ চিন্তা করে নাই। এশার সাহেবের একমাত্র সন্তানকে যে এশার সাহেব রেখে গেছে, যে তার ভালো মন্দ, তার বেড়ে ওঠা, তার শিক্ষা, তার কি লাগবে না লাগবে, কেউ না। যারাকে সারাদিন ধরে ফোন করতে এরিককে, এরিকের মাধ্যমে তার বাবার সাথে তারা দেখা করত, এরিকের মাধ্যমে তারা নমিনেশন নিত, যারা এরিকের জন্য ফল ফ্রুটস আম জাম কত কিছু পাঠাতো, আজকে তাদের কাউকে আমি দেখি না, একজন দুজন ব্যতিক্রম ছাড়া, হাতে কোনো শুধু দুজন মানুষ ছাড়া। আমি কাউকে আমি এখনো পর্যন্ত আমি পাইনি যে কেউ বাচ্চাটাকে ফোন করছে বা জিজ্ঞেস করছে করোনার মধ্যে বাবু তুমি কেমন আছো, বাবা তোমার কিছু লাগবে। ঈদের সময় আছে না একটা সামাজিকতা, যারা ঈশ্বর সাহেবকে সাথে সবসময় ঘিরে থাকতেন, কাউকে পাইনি। ওর পাশে একমাত্র আমি মা আমি আছি। রাজনীতি করতে গেলে অনেক সাহসের প্রয়োজন, পয়সার প্রয়োজন নাই, আমি বিদিশা বড়তে পয়সা নেই, কিন্তু আমার সাহস হচ্ছে আমার সন্তান, আমার সন্তানের বাবার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, মানুষের কাছে যাওয়া শিখেছি, মানুষের সাথে কথা বলা শিখেছি। রংপুরে মানুষের ঘরে ঘরে উনি আমাকে নিয়ে যেতেন, এই রংপুর থেকেই আমাদের রাজনীতি, আমার রাজনীতি আমি শিখেছি, আমাকে মানুষের সাথে উনি নিজে হাতে ধরে ধরে পরিচয় করে দিতে চান। আমি কিছুই ভুলি, একটা সময়ের জন্য আমরা আলাদা ছিলাম। এসে সাহেবের লাশ পর্যন্ত আমাকে দেখতে দেওয়া হয়নি, আর রংপুরে আসা তো একটা বিশাল একটা যুদ্ধ ছিল। এর মধ্যে মনে হয় 5-6 বার আমরা ফ্লাইটে টিকিট চেঞ্জ করেছি, একবার ভাবি গাড়ি নিয়ে আসবো, একবার ভাবি আমরা হেলিকপ্টার নিয়ে আসবো, না ফ্লাইটে কয়েকবার করে টিকিট চেঞ্জ করলাম। অনেকেই আমাদের সাথে আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, শেষ মুহূর্তে তারা অনেকেই আসতে পারে নাই, সবসময় তাদেরকে ভয় দেখানো হচ্ছে। জাতীয় পার্টির যারা যারা আমাদের সাথে যোগাযোগ রাখে তাদেরকে বহিষ্কার করা হয় জাতীয় পার্টি থেকে, এগুলো তো চলছে, এগুলো তো জানেন। এটা তো রাজনীতি হতে পারে না, এটা কোনো সুষ্ঠু রাজনীতি না। জাতীয় পার্টি একটা বিরোধী দল, তাদের উচিত হয় সরকারকে তারা সাহায্য করবে, আর নলে সরকার বিরোধিতা করবে। আমার বিরোধিতা কেন, আমি একটা মা, আমার কি আছে, আমার তো কিছু নেই, আমার সন্তান ছাড়া আমার কি আছে, কিচ্ছু নেই আমার। কিন্তু তাদের একটাই কাজ, তারা শুধু একটাই, তাদের ঘুম থেকে উঠে তাদের কাজ শুধু আমার পিছনে লাগা, আমার সন্তানের পিছনে লাগা, আমি যেন সন্তানের সাথে না থাকতে পারি, এটা যেন তারা একরকমের মানে কসম কেটেছে তারা। আমি তাদের সবাইকে বলতে চাই আমার পিছনে লেগে লাভ নেই, এসে সাহেব জাতীয় পার্টি যাদেরকে দিয়ে গেছেন তারা জাতীয় পার্টি করবে, এদিকে ট্রাস্টের পিছনে লেগে কোনো লাভ নেই, কারণ এটা এখানে চাইলেই কেউ ঢুকতে পারবে না, এখানে একমাত্র বেনিফিশিয়ারি হচ্ছে এরিক, এরিক যেটা চাবে, এরিক যাকে চাবে সেটাই হবে। এত লোভ ভালো না, লোভের একটা লিমিট থাকে। আমার সাথে ঈশ্বর সাহেবের 2005-এর পরে খুব কম দেখা হয়েছে, 5 সালে আমরা আলাদা হয়ে যাই, আলাদা আলাদা বাসায় থাকি, এরপর থেকে আমি একা, আমি একা একজন নারী, আমি মধ্য বয়সী থেকে আমি এখন বৃদ্ধ বয়সের দিকে যাচ্ছি, কিন্তু তারা আমার চরিত্র নিয়ে এখন পর্যন্ত কথা বলে, তারা খেলত দেয়নি, তারা একটাবার চিন্তা করে না আমি বিদিশা যদি মুখ খুলি তাদের সংসার, তাদের বউ বাচ্চারা কোথায় যাবে। এই জন্য বলছি, বলতে চাই সবাইকে, যার যেটা যাকে যেটা দিয়ে দেওয়া হয়েছে, যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে রাজনীতি, তার রাজনীতি করবেন, আর যদি না পারেন সরে যাবেন। এশা সাহেবের উত্তরাধিকার মারা যায়নি, এশা সাহেবের উত্তরাধিকার বেঁচে আছে, তাকে বাঁচিয়ে রাখা যায় দায়িত্ব আমার।
এরিক তার বাবার কবরে মাটি দিবে, মাটি দিতে পারে নাই, আজকে সে জিয়ারত করতে আসছে আমাকে। আপনারা সবাই এরিকের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, এবং আমরাও কথা দিচ্ছি রংপুরের মানুষের পাশে থাকবেন। যদি রংপুরের মানুষ চায় তবে রাজনীতিতে আমি আসবো, তা না হলে নয়। আপনি তাহলে কি জাতীয় পার্টির রাজনীতিতে আসবেন কিনা যদি আসেন? আর কোন পার্টি থেকে আসবো? আপনি কি কোন পার্টি ডিক্লেয়ার দিয়েছেন? না, অন্য কোন পার্টি আপনার আছে মাথায়? সেটা বলেন না, আপনার কাছ থেকেই আমরা এটা জানতে চাই। এটি রাজনীতির কোন মেরুকরণের কারণে আপনাকে ঘোষণা দেয়নি? তারপরে আরো আছে অনেকে আছে, নাম বলতে চাই না। জাফর সাহেব, জাফর সিদ্দিকি সাহেব আছেন, তারপরে জাহাঙ্গীর সাহেব আছেন, কাজী মামুন সাহেব আছেন, এরকম অনেকেই আছে। জাতীয় পার্টি তো সবাইকে তো অপেক্ষা করে একজনের কন্ট্রোল করতে পারবে না, তো সেই কারিশমা নাই। হোসেন মোহাম্মদ এরশাদ দ্বিতীয় বার আলাদা হবে না, আসবে না, সম্ভব না। জাতীয় পার্টি হচ্ছে এরশাদ পার্টি, হোসেন মোহাম্মদ এরশাদের পার্টি, এটা অন্য কোনো নামে কখনো থাকবে না। আমরা শুনছি এবং ধারণা করছি যে আপনার নেতৃত্বে জাতীয় পার্টিতে যারা বঞ্চিত হচ্ছে বা যারা হচ্ছে তাদেরকে নিয়ে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ করবেন, সেই মেরুকরণের সূত্রপাত রংপুরে আপনি এসেছেন কবর জিয়ারত সহ এই রংপুরের মানুষকে যদি সমর্থন আদায় করা যায় সেই মেরুকরণের প্রক্রিয়া? না, কোনো মেরুকরণের প্রক্রিয়া না। আমি এরিকের বাবার কবরে এরিক যখন মন যায় তখনই সে আসতে পারে, সে 100 বার আসতে পারে। এটার সাথে রাজনীতির কোনো মেরুকরণ নাই। রাজনীতি তো করবই, আজ হোক কাল হোক করবই, অবশ্যই করবো। এখানে ছেলে হচ্ছে সাদেশা, সে করছে এরই কাজ থেকে একমাত্র সন্তান। আপনি বলছেন যে আসলে আমার সন্তান, আমার একমাত্র, আমার এবং এর সাথে একমাত্র সন্তান হচ্ছে তো ওনার সন্তান বলছেন কেমন না তাই প্রশ্নটি ক্লিয়ার যদি করে। বাটি কত নেতা নেতা আছে না, অনেক নেতা, সবাই তো এরিকে ভালোবাসে না। যারা এরিকে আটকে রেখেছিল, যারা এরিকে খেতে দেয় নাই, যারা এরিকের কোনো খোঁজখবর রাখে না, যারা এরিকের বাবা জুতা চুরি করেছে, চিরুনি চুরি করেছে, আশীর্বাদ নিতে, এরপরে তো আমি আমার ধারা নিয়েই আমি তৈরি করতে সারা বাংলাদেশে আমি করতে।